করোনায় আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। একদিনে মারা গেছেন 28 জন, নতুন করে শনাক্ত হয়েছে 4,838 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা সংক্রমণের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। শনাক্তের হার কমে হয়েছে 14.85%। এ মাসের শেষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গেল সপ্তাহের শুরুতে করোনা শনাক্তের হার 21% বেশি ছিল, সপ্তাহের শেষে শনাক্ত হার ও মৃত্যু কমছে। 24 ঘন্টায় 874 ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 32,000-এর বেশি। শনাক্ত 4,838, এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 19 লাখ ছাড়িয়েছে। মৃত 28 জনের মধ্যে ঢাকা বিভাগেই 12 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 14.85% এবং মৃত্যুহার 1.51%। ফেব্রুয়ারির শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 1,43,00,000-এর বেশি শিক্ষার্থী ইতিমধ্যেই টিকা গ্রহণ করেছেন প্রথম ডোজের এবং 39,00,000-এর বেশি শিক্ষার্থীর দ্বিতীয় ডোজটিও ইতিমধ্যেই শেষ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে করোনা পরিস্থিতির জন্য বন্ধ আছে, কিন্তু আমরা আশা করছি যে এই মাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। অমর একুশে গ্রন্থমেলায় ক্রেতা বিক্রেতা এবং অংশগ্রহণকারী সবাইকে ভ্যাকসিন নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।